থাকবে না। যদি সুকর্ম করে থাকে তাহলে কিছুদিন বেঁচে থাকবে, যদি কুকর্ম করে থাকে সেইখানে তার শেষ। তাই আমাদের 18 মোকামে মানব দেহ সৃষ্টি, বাবার 4, মায়ের 4, ভগবানের 10, সেই দয়ালে বিনে আমরা এক পাও নড়তে পারি না। তাই বলছি কি এ দুনিয়ায় দয়া যখন আমরা বাবা মায়ের গর্ভে থাকি তখন আমার বাবা মায়ের সাধ্য ছিল না আমাকে 10 মাস 10 দিন এখানে বাঁচিয়ে রাখা। তখন কে খেতে দিত আমাদের, কে বাঁচাত? নিচে মাথা উপরে পা, আপনারা 1 ঘন্টা থাকুন বুঝতে পারবেন। 10 মাস 10 দিন আমরা এখানে ছিলাম মায়ের গর্ভে। যখন আমরা ভূমিষ্ঠ হলাম দুধটা কোথা থেকে এলো? 9 মাস 13 দিনে মায়ের গর্ভে দুধ আসে, 10 মাস 10 দিনে সন্তান প্রসব হয়। আমাদের প্রসবের আগে কিন্তু দয়াল ঠিক তার আমাদের খাবার যোগান দিয়েছে, তাই আমরা তাকে কখনো জানো না ভুলি। তাই বলছি কি বাবা দাদা কাকারা সকাল হলে দুটো পয়সার জন্য সেই কলকাতায় দৌড় দেয়, প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করে। কিছু কিছু দাদা ভাই আছে
মিনতি করছি, আপনারা কি কখনো বলেছেন হে দয়াল হে ভগবান, আমার স্বামীটা কি আমার ছেলেটা কি আমার কাকা যেন অবশ্যই সন্ধ্যাবেলা বাড়ি আসতে পারে? আমরা কিন্তু কেউ সেটা ভাবি না। আমার টাকা দরকার, আমার সংসার চলবে না, আমার সংসার চলার জন্য টাকা দরকার। আমার দাদা কাকা বাবার কত কষ্ট করে, কত পরিশ্রম করে সকালে হলে দুটো পয়সার জন্য খায় না যায়, কারোর জীবনে চলে যায়, আবার কেউ বাড়ি আসে। তাই মায়েদের কাছে অনুরোধ, প্রত্যেকে আপনাদের স্বামী আপনাদের দাদা কাকা বাবা প্রত্যেকের জন্য ভগবানের চরণে থাকবেন, তারা সন্ধ্যাবেলা যেন বাড়ি আসতে পারে, আমরা টাকার মনে করে যেন তাকে না ভুলে যাই। তাই গানের কথাই বলেছি, প্রত্যেকের চরণের সাথে সমস্ত কোটি প্রণাম জানিয়ে আমি বিদায় নিলাম। পরবর্তী শিল্পী সারদাস বাবুর, ধন্যবাদ।